প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পঞ্চম পত্র থেকে একটা প্রশ্ন আলোচনা করব। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। আমরা কি জানি স্থানীয় সরকার ব্যবস্থার দ্বারা একটা গুরুত্বপূর্ণ ধারণা, রাজনীতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার ব্যবস্থার একটা গুরুত্ব অপরিসীম। স্থানীয় সরকার ব্যবস্থার ধারণাটি একটা পুরাতন ধারণা। প্রাচীনকালে ভারতে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্রিটিশ ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে স্থানীয় সরকার ব্যবস্থার পরিবর্তন ও পরিবর্তন ঘটে। পাকিস্তান শাসনামলের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থার পরিবর্তন ও পরিবর্তন গড়ে থাকে বিভিন্ন আঙ্গিকে। যেমন ধরো পাকিস্তান আমলে বাংলাদেশেও সরকার ব্যবস্থা বিভিন্ন আঙ্গিকে আত্মপ্রকাশ করে থাকে। কাজে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্র বিকাশে স্থানীয় সরকার অধ্যয়ন করা আবশ্যক একটা বিষয়। পরে দেখো স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি কী কী। গতানুগতিক পদ্ধতি বলতে পুরাতন পদ্ধতিকে বোঝায়। এখানে আমরা পুরাতন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এখানে কী বলছে নিম্নে পদ্ধতিগুলো আমরা আলোচনা করব। দেখো প্রথমটা হচ্ছে কি, পরীক্ষামূলক পদ্ধতি তুমি বলতে পারো, আবার অভিজ্ঞতামূলক অভিজ্ঞতাবাদী পদ্ধতি এখানে বলা যায়। অভিজ্ঞতাবাদী প্রথমটা কি বলতে পারে, যেমন অভিজ্ঞতাবাদী পদ্ধতি। যেমন স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিটি পদ্ধতির অন্যতম প্রধান ও জনপ্রিয় পদ্ধতি হল অভিজ্ঞতাবাদী পদ্ধতি বা পরীক্ষামূলক পদ্ধতি। স্থানীয় সরকার অধ্যয়নে এ পদ্ধতির ব্যবহার ব্যাপক। স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসনিক কাঠামো এবং স্থানীয় সংস্থাকে একটি পরীক্ষাগার বলে মনে করা যেতে পারে। এখানে যেমন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংস্কার সহ বিভিন্ন আইনের নীতিমালা প্রবর্তন করা, নতুন নতুন কৌশল বাস্তবায়নের কাজ গৃহীত হয়। অভিজ্ঞতাবাদী বিভিন্ন পদ্ধতি স্থানীয় সরকারকে একটি বাস্তব রূপ এবং প্রাকৃতিক রূপ হিসাবে গণ্য করা হলেও গণ্য করেও বুঝতে চায় স্থানীয় সরকার ব্যবস্থা কোন আইন প্রয়োজন, এই আইনের দ্বারা জনগণ কতটুকু উপকৃত হবে, স্থানীয় সরকার পর্যায়ে আইনের বাস্তবতা ও উপযোগিতা এই পদ্ধতির মাধ্যমে নির্ণয় বা নির্ধারণ করা হয়ে থাকে। পরে দেখো ঐতিহাসিক পদ্ধতি। স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হল ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি স্থানীয় সরকার অধ্যয়নের একটি বিশেষ স্থান দখল করে আছে। যেমন সাম্প্রতিককালে স্থানীয় সরকার অধ্যয়নের একটি পদ্ধতি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থায় উৎপত্তি, বিকাশ এবং অগ্রগতির ইতিহাস জানার জন্য এ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার ব্যবস্থার জন্ম, তার ক্রমবিকাশ, পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন গাঢ় প্রতিকার ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে জানা যায়। যেমন ধরো স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যার সমাধান, কার্যকর উদ্যোগ ইত্যাদি সমাধানের জন্য ঐতিহাসিক পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঐতিহাসিক পদ্ধতি স্থানীয় মানুষের জীবন ঘটনাবলী ধারণ করে স্থানীয় সরকার অধ্যয়ন করে থাকে, ফলে তা বাস্তব পদ্ধতিতে পরিগণিত হয়। পরে দেখো তুলনামূলক পদ্ধতি। যেমন স্থানীয় সরকারের অধ্যয়ন একটা গুরুত্বপূর্ণ, আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হল তুলনামূলক অধ্যয়ন পদ্ধতি।
তুলনামূলক অধ্যয়ন পদ্ধতিকে ঐতিহাসিক পদ্ধতির পরিপূরক বলে বিবেচনা করা যেতে পারে। স্থানীয় সরকার ব্যবস্থায় তুলনামূলক পদ্ধতি ব্যবহার করা হয়। তুলনামূলক পদ্ধতিতে অধ্যয়নের ফলে কতগুলো সাধারণ সূত্রে উপনীত হওয়া যায়। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল তুলনামূলক পদ্ধতিকে রাজনীতিতে অধ্যয়ন করতে তিনি গবেষণায় তুলনামূলক পদ্ধতি ব্যবহার করেছেন বা করতে করেন। উন্নয়নশীল দেশে স্থানীয় সরকার ব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি বাস্তব সমীক্ষা উপস্থাপন তুলনামূলক পদ্ধতি একটি কার্যকর পদ্ধতি। পরে দেখো কি আছে, পর্যবেক্ষণমূলক পদ্ধতি। স্থানীয় সরকার অধ্যয়নে পর্যবেক্ষণমূলক পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অধ্যয়নের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি পর্যবেক্ষণমূলক পদ্ধতির অপর নাম কি, আরহাম পদ্ধতিও বলা হয়ে থাকে। দার্শনিক প্লেটোর যুগ থেকে এ পদ্ধতি ব্যবহার করে চলে আসছে। এ পদ্ধতিতে স্থানীয় সরকার সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্য বিশ্লেষণ করা হয়। এ পদ্ধতিতে খুব সহজে স্থানীয় সরকার কাঠামোর মূলে পৌঁছানো যায়। পরে দেখো দার্শনিক পদ্ধতি। পরের পদ্ধতিটা হচ্ছে কি, দার্শনিক পদ্ধতি। যেমন স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন পদ্ধতি হল দার্শনিক পদ্ধতি। এই পদ্ধতিতে স্থানীয় সরকার ব্যবস্থায় কতগুলো বিষয়কে পূর্ব অনুমানের ভিত্তিতে স্বরসিদ্ধ বলে নেওয়া হয় এবং অবরোহ পদ্ধতিতে সাধারণ সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। এই পদ্ধতিতে স্থানীয় সরকারের প্রকৃতি, স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা, ব্যক্তি স্থানীয় স্থানীয় সরকারের সম্পর্ক, কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক ইত্যাদি বহুবিধ প্রশ্নের উত্তর সমাধান করা হয়। পরে দেখো প্রাতিষ্ঠানিক পদ্ধতি। পরের পয়েন্টটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক পদ্ধতিও স্থানীয় সরকার অধ্যয়নের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। যেমন স্থানীয় সরকার অধ্যয়নের অন্যতম গতানুগতিক পদ্ধতি হচ্ছে প্রাতিষ্ঠানিক পদ্ধতি। প্রাতিষ্ঠানিক পদ্ধতি বলতে স্থানীয় সরকারের এমন এক দৃষ্টিভঙ্গিকে বোঝায় যা স্থানীয় সরকার ও স্থানীয় প্রতিষ্ঠানের অধ্যয়নের মাধ্যমে রাজনীতিকে ব্যাখ্যা বিশ্লেষণের প্রচেষ্টা চালায়। এই পদ্ধতিতে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রতিষ্ঠানের কাঠামো ও প্রকৃতি পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। পরে দেখো আচরণগত পদ্ধতি। স্থানীয় সরকার অধ্যয়নে আচরণগত বা মনোবিজ্ঞান পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। আচরণগত পদ্ধতির বিশ্লেষণের মূল একক হল ব্যক্তি। এই পদ্ধতিতে স্থানীয় সরকার ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তির কার্যকলাপ, অনুমতি, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা ও পছন্দ প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। স্থানীয় সরকার ব্যবস্থায় সুশৃঙ্খল পদ্ধতিতে বিশ্লেষণ ও তাদের সত্যতার সত্য যাচাইয়ের মাধ্যমে রাজনৈতিক ক্রিয়াকলাপের ও সামঞ্জস্যপূর্ণ অনুসন্ধানে হল আচরণ। স্থানীয় পর্যায়ে ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচরণকে বিজ্ঞানসম্মত রূপে ব্যাখ্যা করা হয়। মূলত কি, এই পদ্ধতির ব্যক্তির কার্যকলাপ, অনুভূতি, আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। স্থানীয় সংগঠনের মানবিক কার্যক্রম আলোচনা সহ আচরণগত পদ্ধতি এর মূল প্রতিপাদ্য একটা বিষয়। পরে দেখো কাঠামো কার্যগত পদ্ধতিও স্থানীয় সরকার অধ্যয়নের একটা পদ্ধতি। যেমন দেখো স্থানীয় সরকার
সংস্কার অধ্যয়নের কাঠামো কার্যগত পদ্ধতি একটি আধুনিক ও কার্যকরী পদ্ধতি। এই পদ্ধতিতে স্থানীয় একটি রাজনৈতিক ব্যবস্থার কি কার্য কোন কাঠামো দ্বারা সম্পাদিত হবে তার ভিত্তিতে স্থানীয় রাজনীতি ব্যাখ্যা করে তুলনামূলক অধ্যয়ন করার চেষ্টা করে। বর্তমানে স্থানীয় অধ্যয়নের রাজনীতি অধ্যয়নের এই পদ্ধতি অতিশয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কাঠামো কার্যগত পদ্ধতির প্রবক্তা হলেন জি এ আলম্যান। কাঠামো ও কার্যবিধিতে স্থানীয় রাজনৈতিক ব্যবস্থা অধ্যয়ন করে থাকে। পরে দেখো পরিসংখ্যান অধ্যয়নের পদ্ধতি। পরিসংখ্যান অধ্যয়নের পদ্ধতি। স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিগুলোর মধ্যে পরিসংখ্যান অধ্যয়ন পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি। স্থানীয় সরকার স্থানীয় জনগণের বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে জনগণের উপর পরিচালিত তথ্য উপাত্ত থেকে স্থানীয় সরকার এ পদ্ধতির মাধ্যমে খুব সহজে জীবনযাত্রার মান, সাক্ষরতার হার, দরিদ্রতা, অর্থনৈতিক কর্মকাণ্ড, উৎপাদন, ভাগ, বণ্টন, আমদানি ও রপ্তানি সম্পর্কে জানা যায়। ফলে স্থানীয় সরকার তার প্রয়োজন মতো এই চাহিদা মাফিক কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন নিবেদন করতে পারে। পরে দেখো মনস্তান্ত্রিক পদ্ধতি। মনস্তান্ত্রিক পদ্ধতি। বর্তমানে স্থানীয় সরকার অধ্যয়নের মনস্তান্ত্রিক পদ্ধতি একটি অন্যতম আধুনিক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে সরকার ব্যবস্থার স্থানীয় জনগণের মানসিক অবস্থা বিবেচনা করে স্থানীয় পর্যায়ে জনমত, স্থানীয় আদর্শ, জাতীয়তা, রাজনৈতিক মূল্যবোধ বিচার বিশ্লেষণ করে থাকে। পরে দেখো সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি। সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি স্থানীয় সরকার ও রাজনৈতিক অধ্যয়নের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। যে কোনো ধরনের সরকার ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োগ করা হয় রাজনীতি বিশ্লেষণ এ পদ্ধতির অধিক মাত্রায় প্রয়োগ করা হয়। প্রকৃতপক্ষে সিদ্ধান্ত গ্রহণ ব্যতীত কোনো কাজ সম্পন্ন হয় না। পরিশেষে আমরা কি বলতে পারি, স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতি বর্তমান সময়ে খুব একটা তাৎপর্যপূর্ণ একটা বিষয়। স্থানীয় সরকার অধ্যয়নে বিভিন্ন গতানুগতিক পদ্ধতি লক্ষ্য করা যায়। স্থানীয় সরকার অধ্যয়নে এই বিশ্লেষণ উপযুক্ত পদ্ধতিগুলো গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। স্থানীয় সরকারের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। আমি আজকে তোমাদের কি করলাম এবং স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করে এখানে আমরা প্রায় 11টা পয়েন্ট পেলাম। কি ধরুন অভিজ্ঞতাবাদী পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পর্যবেক্ষণমূলক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, প্রাতিষ্ঠানিক পদ্ধতি, আচরণগত পদ্ধতি, কাঠামো কার্যগত পদ্ধতি, পরিসংখ্যান অধ্যয়নের পদ্ধতি, মনস্তাত্ত্বিক পদ্ধতি, সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের যারা তৃতীয় বর্ষের ডিগ্রি স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি আজকে পঞ্চম পত্রের একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের আজকের প্রশ্ন ছিল স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। আশা করি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।